হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। মাঝে হচ্ছে একটু ব্যস্ততা ছিল, কাজবাজ ছিল, দেন যে জন্য হচ্ছে আসলে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে হচ্ছে যাচ্ছি বাখেরগঞ্জ বোয়ালিয়া বাজারে। তো ওইখানে একটা কাজ আছে, ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি, কিছু জরুরি কথা। দেখা গেছে কিছু প্রয়োজনীয় কথা থাকে, আবার হচ্ছে কিছু অপ্রয়োজনীয় কথাও থাকে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। তো জীবনে অনেক ব্যাপার স্যাপারই ঘটে, তো সেরকমই ব্যাপার ইদানিং হচ্ছে লাইফে ঘটতেছে, যেগুলো হচ্ছে আনএক্সপেক্টেড কিছু ইভেন্ট আসলে যাচ্ছে লাইফে, যেগুলো আসলে কখনো আশাও করি নাই। মানে হয় না যে মানুষ ভাবেও না, বলে না যে স্বপ্নেও ভাবি নেই যে এরকম কিছু হতে পারে। তো আসলে এরকম কিছু ব্যাপার স্যাপারই হচ্ছে। তো সব কথা আসলে বলা যায় না পাবলিকলি, এসে কিছু কথা হচ্ছে নিজে হজম করতে হয়। কিছু ব্যাপার স্যাপার মানে প্রাইভেসি বলতে তো কিছু একটা ব্যাপার স্যাপার থাকে, তাই এসে এগুলো আসলে মেনটেন করা উচিত, যে সব কিছু তো আসলে পাবলিকলি বলা যায় না। তো হয়তো বলার সময় আসবে কখনো, যদি সেই সময় আসে তাহলে অবশ্যই বলবো। অ্যান্ড আশা করি যে সময় পরিবর্তন হবে, কারণ সময় পরিবর্তনশীল, অ্যান্ড মানুষের সময় বদলায়, মানুষ বদলায়, সব কিছুই বদলায়। আশা করছি আমার ক্ষেত্রেও সেম হবে। প্রকৃতির একটা বিষয় থাকে, যেটা ঘটে ঘটায়। তো ওই সব দিকে না যাই, তো আজকের ব্যাপারটা হচ্ছে যে আইসিসির 13 বছরের সাধনা পূরণ হয়েছে, ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতছে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে জেতানোর জন্য আইসিসি কতদূর পর্যন্ত গেছে সবাই হচ্ছে ভালো করেই জানেন। বাই দ্য ওয়ে, আমার স্যার হচ্ছে ওয়েট করতেছে রূপাতলি, তো স্যারকে নিয়ে যাব। স্যার সম্ভবত সামনে আছে, আমাকে ফোন দিয়ে বলবো যে হচ্ছে রূপাতলি এইখানে যে একটা মোটর সাইকেলের স্ট্যান্ড আছে, তো এখানে হচ্ছে ওয়েট করতেছে স্যার। স্যারকে নিয়ে যাবো বোয়ালিয়াতে, যেহেতু কাজ হচ্ছে অফিসিয়াল, আমি গেলে হবে না, স্যারকেও নিয়ে যেতে হবে। এই তো আমাদের ইমরান স্যার, তো ইমরান স্যারকে নিয়েই যাচ্ছি। তো বিষয় হচ্ছে যেটা যে বলছিলাম ওয়ার্ল্ড কাপের কথা, তো এই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে জেতানোর জন্য আইসিসি কত পায় তারা, কত ষড়যন্ত্র, কত কিছুই তো করছে, ইন্ডিয়াকে বেহিসাব হচ্ছে বলে সুবিধা দিছে। সব দল হচ্ছে অনেক দৌড়ঝাঁপ করছে, এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে গেছে, দেন হচ্ছে ঝামেলা হয়েছে। এই যে সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলার সময় হচ্ছে 7-8 ঘন্টা ফেসে গেছে হচ্ছে এয়ারপোর্টে, এরপরও তারা হচ্ছে ম্যাচ খেলছে। অ্যান্ড ম্যাক্সিমাম সব দলেই হচ্ছে ডে নাইট, মানে রাতের আলোতেও খেলছে, দিনের আলোতেও খেলছে, বাট একমাত্র ইন্ডিয়া যারা হয়েছে কী করছে যে আপনার সব ম্যাচ হচ্ছে দিনের আলোতে খেলছে, তারা কোনো ম্যাচই হচ্ছে রাতে খেলে নাই। অ্যান্ড প্রত্যেকবারই বড় ইভেন্ট আসলে, আইসিসির ইভেন্ট আসলে ইন্ডিয়া কাটছুটি করবে, এটা সবাই জানে, এটা নতুন কিছু না। অ্যান্ড এরকমই এক্সপেকটেশন ছিল। তো প্রত্যেকবার ব্যাপার হয়েছে যে মাঠ যে আম্পায়ার থাকে, অনফিল্ড আম্পায়ার যারা থাকে, তারা হচ্ছে কোনো ঘটনা ঘটায়। তো ঘটনা ঘটাইতে থাক, অবশ্যই সে নিজে খাই আর না খাই, বাইক যদি চালাই সেক্ষেত্রে হচ্ছে তাকে খাবার দিতে হবে। তো যেহেতু আপ ডাউন বেশি না, মেবি বরিশাল থেকে 40 কিলোমিটারের একটা রাস্তা, যাওয়া আসা নিয়ে 40 কিলোমিটার মতোই হবে, তো একটু হচ্ছে তেল নিয়ে নিলাম। অ্যান্ড যেটা বলছিলাম যে প্রত্যেকবার হচ্ছে ইন্ডিয়া কোনো না কোনোভাবে মানে আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার হোক বা অন্য কোনোভাবে হোক, তারা হচ্ছে এই সুবিধাগুলো নেয়। বাংলাদেশের সাথে এর আগে বহুবার নিয়ে গেছে, তো দেখা গেছে তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে একটু কম পারে, অন্যান্য দলের সাথে এটা খুব ইজিলি পারে, যেটা তাদের জন্য খুবই সহজ হয়। অ্যান্ড এই ব্যাপারটা হচ্ছে এই যে সুরাইয়া কুমার ইয়াদব যে ক্যাচটা ধরছে, আমি একটা জিনিস অবাক হয়েছি, সেটা হচ্ছে মানে সামনের থেকে একটা অ্যাঙ্গেল থেকে যখন থার্ড আম্পায়ার কল করা হয়েছে, টিভি আম্পায়ার শুধুমাত্র সামনের একটা অ্যাঙ্গেল থেকে দেখছে যে ক্যাচটা ধরছে কিনা, অ্যান্ড বলটা রিলিজ করার সময় বাউন্ডারির বাইরে গেছে কিনা, আবার বাউন্ডারি ইনসাইডে এসে হচ্ছে বলটা ধরছে কিনা, বাট পিছনের যে একটা অ্যাঙ্গেল ছিল ওই অ্যাঙ্গেলটা দিয়ে দেখাইলই না, একটা বারের জন্য দেখাইলো না। অ্যান্ড খুব তাড়াহুড়া করে হয়েছে ডিসিশনটা দিয়ে দিল, অ্যান্ড ডিসিশনটা অবশ্যই সাউথ আফ্রিকার বিপক্ষে গেল। তো এখানে সাউথ আফ্রিকার বিপক্ষে গেছে ডিসিশন, এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। এখানে হচ্ছে যে অনেকে ফেসবুকে দেখতেছে যে ছোটো ছোটো ভিডিও
হচ্ছে আপলোড করতেছে যে সুরিয়া কুমার যাদবের হচ্ছে আপনার বাউন্ডারিতে লাগছে, মানে এটা আপনারা দেখছেন আমরাও দেখছি। তো বৃষ্টি নেমে গেছে, আসলে বৃষ্টির অবস্থা খুবই খারাপ, অ্যান্ড বর্ষাকাল যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যেতে যেতে বৃষ্টিতে ভিজছি, আস্তে আস্তে বৃষ্টিতে ভিজছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনারা এই ভিডিওটা দেখছেন অনেকেই যে সুরিয়া কুমার যাদবের হচ্ছে পা লাগছে বাউন্ডারিতে, এটা আই এম নট শিওর, বাট হয়েছে দেখছি ভিডিওতে ফেসবুকে হচ্ছে টাইমলাইনের মধ্যে ঘুরছে। তো এটা নিয়ে হচ্ছে ইন্ডিয়া যে সুবিধা নিবে এটা আমরা সবাই জানতাম, বাট একটা জিনিসে অবাক হয়েছি যে থার্ড আম্পায়ার টিভি আম্পায়ার কেন অন্য অ্যাঙ্গেল থেকে দেখলো না, এত তাড়াতাড়ি হচ্ছে একটা ডিসিশন দিয়ে দিল। অ্যান্ড ফাইনালি হচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতল, অ্যান্ড তাদের একটা স্বপ্ন মানে 13 বছরের সাধনা পূরণ হলো, তারা অনেক বছর ধরে সাধনা করতেছিল। অ্যান্ড সাথে সাথে হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্র জাদেজা, যারা হচ্ছে টি টোয়েন্টি থেকে ইন্টারন্যাশনাল থেকে যারা হচ্ছে বিদায় নিছে, অ্যান্ড তাদের খেলার সৌন্দর্য আমরা মিস করবো। জাদেজা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, যার থেকে ক্যাচ ছুটতে আমি দেখি নাই। তো আমার ভিডিও দেখাও আপনারা মিস করবেন না, তার মতোই ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।